এবার কি সরাসরি শওকত মোল্লার ভোট প্রচারে নামলেন পীরচাঁদা তহা সিদ্দিকি? এই নিয়ে জল্পনা তুঙ্গে। মঙ্গলবার পূর্ব ক্যানিং বিধানসভার শকুন্তলাতে নবী দিবসের সভায় শওকত মোল্লার প্রশংসা করে যান পীরচাঁদা তহা সিদ্দিকি। শওকত মোল্লা কাজ আমি তহা লক্ষ্য করে দেখেছি, রাজ্জাক মোল্লা তিনবার না চারবার তো মন্ত্রী ছিল, হাজিরা বলেন না, আমি তখন আসতুন, আমি কেন কুকুরগুলো রাস্তা দিয়ে যেতে লজ্জা পেত, ঠিক না? কুকুরগুলো লজ্জা পেত, কবর এই হয়ে আছে এই হয়ে আছে। আজকে শওকত মোল্লা এমএলএ হওয়ার পরে আপনারা বলুন এলাকার উন্নয়ন হয়েছে না হয়নি, জোরে বলুন, জোরে বলুন। দেখুন, যিনি বলেছেন তিনি নিশ্চয়ই ক্যানিংয়ের বাসিন্দা নন, তিনি কি করে জানেন যে ক্যানিংয়ে উন্নয়ন হয়েছে? আপনারা জানেন বিগত কয়েকদিন আগে তানাকে ঘেরোয়া করে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখায় যে এলাকার রাস্তা হয়নি, দীর্ঘদিন রাস্তা খারাপের জন্য তানাকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাই তিনি যে দাবি করছেন, তিনি কত টাকা খেয়েছেন যে তিনি 70-80 কিলোমিটার দূর থেকে তিনি এখানকার উন্নয়নের খবর রাখেন? যে শওকত মোল্লা ফুরফুরার পীরচাঁদাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই শওকত মোল্লার হয়ে প্রকাশ্যে সাফাই গাইছেন তহা সিদ্দিকি। এটা কার এলাকা? শওকতের? এ শওকতের এলাকা। আচ্ছা বলুন, শওকত মোল্লাই তো বলেছে ফুরফুরার হুজুরা যে হুজুর ছিল এখন সেসব হুজুর নাই, বলেছ তো? এটা আমরা শুনেছি তো। আচ্ছা, এতে কি আমরা আনন্দ পাবো? এটা আমাদের কষ্ট নাই? এ কষ্ট নাই, জোড়া বলুন না, আপনাদের পীর মানেন, আপনাদের কষ্ট তো নিশ্চয়ই কষ্ট, আমরাও কষ্ট পেয়েছি। যদি আমরা বলি আপনারা একটা ভোট শওকতকে দেবেন না, দেবেন? আল্লাহর দিকে চেয়ে বলুন দেবেন, কিন্তু আমরা জীবনে বলবো না, কারণ শওকত মোল্লা নিশ্চয়ই আমার সঙ্গে কথা হয়েছে, কয়েকটা ওমর ভাই সাহেব হুজুর সে কথা হয়েছে, ইসমাইল ভাই সাহেব হুজুর সে কথা হয়েছে, বললো হুজুর ওটা সিলিপ অফ টান, আমি বলতে গিয়ে বেরিয়েছে। আপনি মাওলানা, অনেকে দেখবেন এই মাওলানার সঙ্গে আমার ঝড়া হচ্ছে, সালার মাওলানারা বলে ফেলেন না, সালার হাজির সাহেবরা বলে ফেলেন, সিলিপ অফ টান। আমি শওকত ভাইকে বললাম আপনাকে এর জন্য কিন্তু ভুল স্বীকার করতে হবে, বললো হুজুর আমি ভুল স্বীকার করছি, আমি ভুল স্বীকার করে নেব। এরপরে আর কিছু বলা আছে? আছে, ও যাকে দেখতে পারেনি তার চলন দেখা। তৃণমূলের প্রশংসা করায় বারবার দালাল উপাধি পেয়েছেন তহা সিদ্দিকি। তহা সিদ্দিকি নোংরা, অসভ্য, দালাল। যদিও এদিন পীরচাঁদা তহা সিদ্দিকি বলেন আমি কারো দালালি করি না, তবে আব্বাস সিদ্দিকি এবং শওকত মোল্লার রাজনৈতিক লড়াইয়ে যে জনসমর্থন হারিয়েছে বিধায়ক শওকত মোল্লা তা ফিরে পাবার মরিয়া চেষ্টায় তহা সিদ্দিকিকে টাকা দিয়ে মাঠে নামিয়েছে বলে অভিযোগ অনেকের। কত টাকা খেয়েছেন যে তিনি 70-80 কিলোমিটার দূর থেকে তিনি এখানকার উন্নয়নের খবর রাখেন এবং এখানে উন্নয়ন হয়েছে তিনি জোর গলায় কিভাবে বলেন? কত টাকা খেলে এমন মন্তব্য করতে পারেন? তবে আব্বাসের বিরুদ্ধে যতই তহা সিদ্দিকি বলুক না কেন, তাতে যে চিড়ে ভিজবে না তা তহা সিদ্দিকির সভায় জনগণের উপস্থিতি প্রমাণ করে দেয়। সম্প্রতি তহার ভাইপো আব্বাস সিদ্দিকি ইসলামী ধর্মসভায় রাজনীতির কথা বলায় বিভিন্ন জায়গায় তিনি তার বিরোধিতা করেন। এবার তিনি নিজে নবী দিবসের মঞ্চে নবীর জীবনী ইতিহাস বর্ণনা করার থেকে রাজনীতির কথা বেশি বলে ফেলেছেন, বরং ইসলামে নিষিদ্ধ মদের লাইসেন্স দেওয়া তৃণমূল সরকারের পক্ষে কথা বলেন, ফলে সোশ্যাল মিডিয়ায় তহা সিদ্দিকির বিরুদ্ধে সরব হয়েছেন মুসলিম সমাজ, অনেকেই সরাসরি দালাল বলেছেন তহা সিদ্দিকিকে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।
ইসার ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।